السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد समस्त प्रशंसा अल्लाह रब्बुल दरूद अवतीन नो नबी नबे محمد सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर हम भाई बकर सिद्दीक इंडिया আসলে সেই ব্যক্তি যদি কাফের না হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কি বলা হয়েছে তিনি সালাম জানিয়েছেন জিজ্ঞাসা করেছেন ভাই কোন মানুষকে কাফির বলা যাবে না কোন মুসলিমকে উল্লেখ করে কাফির বলা যাবে না যে উমুক ব্যক্তি সলা তাদাই করে না তুমি কাফের মুখ ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের কেউ আম পালন করে না সে কাফের এইভাবে টার্গেট করে কোনো মানুষকে বলা যাবে না যে সে কাফের কারণ এটা আমাকে আপনাকে বলার অধিকার দেওয়া হয়নি কে কাফের কে কাফের নয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন সুন্দর করে বলে দিয়েছেন তাফির আম যেটা সেভাবে বলা যেতে পারে যে কোন মানুষ যে সালাত আদায় করে না সে কাফের হ্যাঁ যে সিয়াম পালন করে না সে কাফের হ্যাঁ এভাবে বলা যেতে পারে আম ভাবে বলা যেতে পারে কিন্তু এ সলাত আদায় করে না আব্দুর রহমান করেন আব্দুর রহমান হচ্ছে কাফের আবদুল্লাহ সালাত আদায় করেন আবদুল্লাহ হচ্ছে কাফের এইরকম ভাবে টার্গেট করে কোন মানুষকে আহ কাফের বলা নিষিদ্ধ যে কাফের বলবে তার উপরেই সেই কাফেরটা বর্তিয়ে যাবে তার উপরেই চলে আসতে পারে হ্যাঁ কিন্তু এটা নিষিদ্ধ এটা বলা হারাম কোনো মানুষকে কাফের বলা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ